আরজিকর হাসপাতালে ধর্ষণের ঘটনায় যারা জড়িত তাদের সাথে কোনো সম্পর্ক নেই প্রশাসনের। ভারতের পশ্চিমবঙ্গে বিচারের দাবিতে চলমান বিক্ষোভে উপস্থিত হয়ে নিজেই এই মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার দুপুরে কলকাতার সল্টলেকে চিকিৎসকদের ধর্মঘটে হঠাৎই উপস্থিত হন তিনি। বলেন, 3 মাসের মধ্যে জড়িতদের সাজা দেয়া হবে, সেই সাথে আন্দোলনকারীদের কাজে ফেরার এবং আলোচনায় বসার আহ্বান জানান। অচলাবস্থা কাটাতে আরজিকর সহ সকল হাসপাতালের রোগী কল্যাণ সমিতি ভেঙে দিয়ে নিজ হাসপাতাল থেকেই সমিতির চেয়ারম্যান করা হবে বলেও উল্লেখ করেন। এ সময় তিনি সকল দাবি বিবেচনা করা হবে বলেও আশ্বাস দেন। তবে বিক্ষোভকারীরা বলছেন, আলোচনায় বসলেও 5 দফা দাবির সাথে কোনো আপোষ করবেন না তারা। ভারতের মণিপুরে কুকি মেইতে সংঘাতের মাঝে নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে নাগা জনগোষ্ঠী। রাজ্যটিতে 8 বছর আগে তৈরি করা 7 জেলা বাতিলের দাবি জানিয়েছে তারা, নইলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছে ইউনাইটেড নাগা কাউন্সিল। গেল 16 মাস ধরে উত্তপ্ত ভারতের মণিপুর। কুকি আর মেইতেইদের ভয়াবহ সংঘর্ষে প্রাণ হারিয়েছেন 200-এর বেশি, যাতে নজিরবিহীনভাবে দেখা মিলেছে অত্যাধুনিক অস্ত্রের ব্যবহার। ক্ষেপণাস্ত্র হামলার পাশাপাশি ড্রোনের মতো অস্ত্রের কারণে বাড়ছে দুশ্চিন্তা। বাস্তুচ্যুত হয়েছেন 60,000-এর বেশি মানুষ। এমন সংকটময় পরিস্থিতিতে এবার নতুন মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে রাজ্যটির নাগা জনগোষ্ঠী। 2016 সালে গোষ্ঠীটির মতামত ছাড়াই 7টি নতুন জেলা গঠন করেছিল সরকার, যা আগামী 15 দিনের মধ্যে প্রত্যাহার না করা হলে তীব্র আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে ইউনাইটেড নাগা কাউন্সিল। মণিপুরে মোট জেলা আছে 16টি, যার 6টিতে বেশ প্রভাব রয়েছে নাগাদের। অতীতে দাবি আদায়ে 100 দিনের বেশি সড়ক অবরোধের নজির রয়েছে তাদের। তাই কুকি মেইতেদের মতো তারাও যদি সহিংস বিক্ষোভ শুরু করে তাহলে রাজ্যটিতে গৃহযুদ্ধের শঙ্কা রয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, সহিংসতা নিয়ে গঠিত তদন্ত কমিটি আগামী 20 নভেম্বরের মধ্যে রিপোর্ট জমা দেবে। ড্রোন হামলার ঘটনা তদন্তে কাজ করছে জাতীয় গোয়েন্দা সংস্থা NIA। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মণিপুর সফরের আহ্বান জানিয়ে চিঠি লিখেছেন রাজ্যের কংগ্রেস সভাপতি K.Meghchandra সিংহ। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24। শক্তিশালী টাইফুন ইয়াগির তাণ্ডবের লণ্ডভণ্ড বিশ্বের বেশ কয়েকটি দেশ। টাইফুনের প্রভাবে ভারী বৃষ্টির কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ভিয়েতনাম, মিয়ানমার ও থাইল্যান্ডে প্রাণহানি ছাড়িয়েছে 300। শুধু ভিয়েতনামেই গেছে 250-এর বেশি প্রাণ। মিয়ানমারে বাস্তুচ্যুত 2 লাখের বেশি মানুষ। সমুদ্রের পানির উষ্ণতা বাড়তে থাকায় টাইফুন ইয়াগির মতো ঝড় শক্তিশালী হচ্ছে বলছেন বিশেষজ্ঞরা। গেল 7 সেপ্টেম্বর ভিয়েতনামে আঘাত হানে সুপার টাইফুন ইয়াগি, যার প্রভাবে সপ্তাহ জুড়ে ভারী বৃষ্টিপাতে পার্বত্য এলাকায় দেখা দিয়েছে বন্যা ও ভূমিধস। দেশটিতে কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী এই সামুদ্রিক ঝড়ে 250 ছাড়িয়েছে মৃত্যু। সবচেয়ে বেশি প্রাণহানি উত্তর পশ্চিমাঞ্চলের লাউকায় প্রদেশে। টাইফুন ইয়াগিতে লণ্ডভণ্ড বিভিন্ন এলাকা, ভেঙে পড়েছে হাজার হাজার ঘরবাড়ি। রাজধানী হ্যানয়ে রেড নদীতে বন্যার পানি কমতে শুরু করলেও এখনও পানির নিচে অনেক এলাকা। বিভিন্ন এলাকার স্কুলগুলোতে বন্যা কবলিতরা আশ্রয় নেয় বন্ধ অন্তত 20 লাখ শিশুর লেখাপড়া। কোন এলাকায় যখন টাইফুন আঘাত হানে এরপর বৃষ্টিপাত বেড়ে যায়। টাইফুন ইয়াগির প্রভাবে কিছু কিছু জায়গায় 400 মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে। জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বের বিভিন্ন এলাকা ঘন ঘন ঝড়ের কবলে পড়ছে। বিধ্বস্ত ভিয়েতনামের জন্য এরই মধ্যে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বিভিন্ন দেশ। $20 লাখ সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে দক্ষিণ কোরিয়া। এছাড়া USAID এর মাধ্যমে $10 লাখ দেওয়ার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র।
ভিয়েতনামের আগে ফিলিপাইনের লুজন প্রদেশ ও চীনের কোটু দ্বীপেও তাণ্ডব চালিয়েছে ইয়াগি। মিয়ানমারেও পড়েছে প্রভাব। রাজধানী নেইপিদোতে বন্যায় আটকা পড়েছেন অনেকে, প্রাণ গেছে 30 জনের বেশি মানুষের, ঘরবাড়ি হারিয়েছেন 2,30,000-এর বেশি। এছাড়া লাওস থাইল্যান্ডেও পড়েছে ইয়াগির প্রভাব। বিশেষজ্ঞদের মতে জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রের পানির উষ্ণতা বাড়তে থাকায় টাইফুন ইয়াগির মতো ঝড় শক্তিশালী হচ্ছে। এসব টাইফুনের প্রভাবে তীব্র বাতাস ও ভারী বৃষ্টিপাতও বাড়ছে। রাখি জেসমিন, চ্যানেল 24। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দুই প্রার্থী কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্প দুজনেরই কড়া সমালোচনা করেছেন পোপ ফ্রান্সিস। লাখ লাখ অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানোর ট্রাম্পের যে পরিকল্পনা তা নিয়ে সমালোচনা করেন পোপ। তিনি বলেন অভিবাসীদের স্বাগত না জানানো মারাত্মক পাপ। এশিয়া প্যাসিফিক অঞ্চলে 12 দিনের সফর শেষে রোমে ফেরার পথে বিমানে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন পোপ ফ্রান্সিস। কমলা হ্যারিসের গর্ভপাত নীতির সমালোচনা করেন তিনি, বলেন গর্ভপাত হত্যার সামিল। আগামী 5 নভেম্বরের নির্বাচনে অপেক্ষাকৃত কম শয়তানকে বেছে নেওয়ার আহ্বান জানান পোপ ফ্রান্সিস। নির্বাচিত হলে সরকারি চাকরিতে চাকরি প্রার্থীদের জন্য কলেজ ডিগ্রির বাধ্যবাধকতা তুলে দেবেন ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিস। আর নির্বাচনে জয়ী হলে যুক্তরাষ্ট্র থেকে অভিবাসীদের তাড়িয়ে দেওয়ার অঙ্গীকার করেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তবে একে বিদ্বেষমূলক আচরণ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। 5 নভেম্বরের নির্বাচনকে সামনে রেখে ভোটারদের মন জয়ে নানা অর্থনৈতিক প্রতিশ্রুতি দিচ্ছেন প্রেসিডেন্ট পদে ডেমোক্রেটিক ও রিপাবলিকান প্রার্থী। ক্ষমতায় আসলে মার্কিনীদের জন্য কে কি করবেন সেই নকশা সাজাতে ব্যস্ত ট্রাম্প কমলা শিবির। প্রেসিডেন্ট নির্বাচিত হলে হাইতির অভিবাসীদের যুক্তরাষ্ট্র থেকে তাড়িয়ে দেওয়ার অঙ্গীকার করেছেন ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার লস অ্যাঞ্জেলেসের কাছে নিজ মালিকানাধীন গলফ ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। ওহাইও অঙ্গরাজ্যের স্প্রিংফিল্ড শহরের সব অবৈধ অভিবাসীদের দেশ থেকে তাড়িয়ে দেওয়ার হুঁশিয়ারিও দেন ট্রাম্প। অভিবাসীদের প্রতি ট্রাম্পের বিদ্বেষমূলক আচরণে উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন। বলেন যুক্তরাষ্ট্রে এমন বিদ্বেষী মনোভাবের স্থান নেই। এদিকে নির্বাচনে জিতলে কেন্দ্রীয় সরকারের নির্দিষ্ট চাকরিতে 4 বছরের ডিগ্রি সংক্রান্ত বাধ্যবাধকতা বাদ দেওয়ার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস। একজন প্রেসিডেন্ট হিসেবে আমি 4 বছরের ডিগ্রি ছাড়াই নির্দিষ্ট ফেডারেল চাকরিতে অপ্রয়োজনীয় কলেজ ডিগ্রি থেকে মার্কিনদের মুক্তি দেব। ডিগ্রি কখনো ব্যক্তির দক্ষতা সক্ষমতার নির্দেশক হতে পারে না। যাদের ডিগ্রি নেই তাদের কাজের সুযোগ বাড়াতে বেসরকারি খাতেও একই পদক্ষেপ নেব। ২০২৩ সালে ইউএস সেন্সাস ব্যুরো প্রকাশিত জরিপে দেখা যায় 25 বছর বা তার বেশি বয়সী মার্কিন নাগরিকদের মধ্যে 62%-ই নেই স্নাতক ডিগ্রি। জান্নাতুল সাদিয়া, চ্যানেল 24। বিশ্বে প্রথমবারের মতো মানব শরীরে প্রতিস্থাপিত হলো রোবোটিক হার্ট। সৌদি আরবে 16 বছরের এক কিশোরের শরীরে এটি প্রতিস্থাপন করা হয়। সৌদি আরবের কিং ফয়সাল স্পেশালিস্ট হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টারে এই অস্ত্রোপচারের নেতৃত্ব দেন কার্ডিয়াক সার্জন ফেরাজ খলিল। অসুস্থ কিশোর হৃদরোগের স্টেজ 4-এ ছিল। হাসপাতাল কর্তৃপক্ষ জানায় বিশেষায়িত প্রতিষ্ঠানটি গত 4 দশক ধরে সফলভাবে অঙ্গ প্রতিস্থাপন করছে। সৌদিতে বাংলাদেশের 46তম মিশন হিসেবে চালু করা হলো ই পাসপোর্ট সেবা। আজ থেকে এই সেবা গ্রহণের সুযোগ পাবেন সৌদি প্রবাসী বাংলাদেশিরা। সেবাদানের জন্য ইতিমধ্যে দূতাবাসে স্থাপন করা হয়েছে 20টি বুথ। এছাড়াও দূতাবাস ও বিভিন্ন শহরে কনস্যুলার পরিষেবা প্রদানের সময় ই পাসপোর্টের আবেদন গ্রহণ করা হবে। অবশেষে চালু হলো সৌদি আরবে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ই পাসপোর্ট সেবা। শুক্রবার রাজধানী রিয়াদে বাংলাদেশ দূতাবাসে উদ্বোধন করা হয় এই কার্যক্রমের। এতে সভাপতিত্ব করেন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স এস এম রাকিবুল্লাহ। উপস্থিত ছিলেন ঢাকায় ই পাসপোর্ট প্রকল্পের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তা ও কারিগরি দল। এছাড়া বিভিন্ন শ্রেণী পেশার প্রবাসী বাংলাদেশিরাও ছিলেন উদ্বোধনী অনুষ্ঠানে। এ সময় ই পাসপোর্ট আবেদন প্রক্রিয়া নিয়ে আলোচনা করেন প্রকল্প কর্মকর্তারা। পাসপোর্ট অধিদপ্তরের ঐকান্তিক প্রচেষ্টা
এবং আমাদের দূতাবাসের কর্মকর্তা যে সমস্ত কর্মকর্তা কর্মচারী এটার পিছনে কাজ করছেন, তাদের সকলের অক্লান্ত পরিশ্রমের ফলে আজকে আমরা এই একটা দিনটার জন্য দিনটা পেয়েছি। বেসিক্যালি জন্ম তারিখ এবং জন্মস্থান, এই পাঁচটা তথ্য, আপনার যদি আগের পাসপোর্ট, আপনার এনআইডি অথবা বার্থ রেজিস্ট্রেশন এবং আপনার চাহিদা যদি এই পাসপোর্টের তথ্যের মধ্যে মিল থাকে, তাহলে কোনো চিন্তা ছাড়া, কোনো দুশ্চিন্তা ছাড়া আপনি আপনার পাসপোর্টটা যথাসময়ে যে ডেলিভারি ডেটটা হবে তার আগেই আপনি আপনার হাতে পাবেন। 5 থেকে 10 বছর মেয়াদের জন্য ই পাসপোর্টের আবেদন করতে পারবেন প্রবাসীরা। আবেদনের এক মাসের মধ্যেই ই পাসপোর্ট হাতে পাবেন আবেদনকারীরা। ই পাসপোর্টের পাশাপাশি ইলেকট্রনিক ট্রাভেল পারমিট সেবাও চালু করা হয়েছে দূতাবাসে। এরই মধ্যে দূতাবাসে স্থাপন করা হয়েছে 20টি বুথ। এ বিষয়ে আরও জানতে দূতাবাসের টোল ফ্রি নম্বর অথবা সংশ্লিষ্ট শাখায় যোগাযোগ করতে পারবেন প্রবাসীরা। ই পাসপোর্ট আবেদনের জন্য অনলাইনে নিতে পারবেন সিরিয়াল। এ সেবা চালু হওয়ায় দীর্ঘদিনের ভোগান্তির অবসান হবে, এমনটাই প্রত্যাশা সৌদি প্রবাসী বাংলাদেশিদের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দর্শক, এই ছিল আজকের ওয়ার্ল্ড নিউজ টুডে। সপ্তাহের প্রতিদিন বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদ ও বিশ্লেষণ জানতে একই সময়ে চোখ রাখুন চ্যানেল 24-এর পর্দায়। এছাড়াও দেখতে পারেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ সকলকে।